আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব मोदीকে কোনো বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনী আখ্যা দিয়ে তাকে বাংলাদেশে কোনো ভাবে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের महासचिव এবং হেফাযতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসেন কাশিমি তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন খুনি ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদী সরকার নির্যাতন হত্যা চালাচ্ছে সেই সময় বাংলাদেশে সম্প্রীতি বিরাজ করছে সেই সময় দেশে কোনোভাবে খুনি মোদীকে ঢুকতে দেওয়া হবে না তাই পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিডিএন এন্টারটেনমেন্টের আজকের আয়োজনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকার অনুরোধ রইল এর আগে বলে নিচ্ছি ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভারতে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের উপর চালানো হামলা নির্যাতন ও হত্যার প্রতিবাদে শুক্রবার ফেব্রুয়ারি জুমার নামাজে পর কেন্দ্রীয় মসজিদ বাইতুল বায়তুল গেটে বিক্ষোভ সমাবেশ করছে ইসলামী দলগুলো সেখানে প্রধান অতিথির বক্তৃতায় হুশিয়ারি দেন তিনি আল্লামা নুর হোসাইন কাশেমি বলেন দিল্লিতে পরিকল্পিতভাবে মুসলমানদের উপর হত্যা নির্যাতনের প্রতিবাদে আমরা এখানে সমাবেত হয়েছি শুধু তাই নয় মসজিদ আল্লাহর ঘর ভারতে মসজিদ হামলা হচ্ছে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে তিনি বলেন এ ভারতকে মুসলমানরাই স্বাধীন করেছে আর আজকে সে মুসলমানদের সঙ্গে মোদী সরকার নিপীড়ন নির্যাতনমূলক আচরণ করছে অথচ তারা নিজেরাই ছিলেন ইংরেজদের দালাল সে দালাল গোষ্ঠী আজকে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে হেফাজতে ইসলামের নেতা বলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অবিলম্বে মুসলমানদের উপর নির্যাতন হত্যা বন্ধ করা হোক জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থা সমূহ সোচ্চার হোক বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ আমাদের দেশ শান্তির দেশ এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ মুসলিম অমুসলিমরা সবাই একসঙ্গে বসবাস করছে আমরা অমুসলিমদের ওপর কখনো আক্রমণ করি না হুঁশিয়ারি দিয়ে কাশিমি বলেন আমরা বাংলাদেশের সম্প্রীতি দেখতে চাই আমরা সংখ্যালঘুদের ওপর নির্যাতনে বিশ্বাসী না কিন্তু আমাদের দেশে এই খুনি মোদীকে আসতে দেয়া হলে এদেশের সম্প্রতি সুনাম নষ্ট হবে তাই তাকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না তিনি আরো বলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অনতি বিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করা হোক আমি মুসলিম ভাইদের বলবো আমরা মুসলমানরা সম্প্রীতিতে বিশ্বাসী সাম্প্রদায়িকতায় বিশ্বাসী তাই মুসলিম অমুসলিমের ওপর আঘাত করবো না আমরা শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাসী সম্প্রীতিতে বিশ্বাসী সেটা যেন আমরা বহাল রাখতে পারি কিন্তু এর অর্থ এই নয় যে আমরা এদেশে খুনি মোদীকে আসতে দেব কোনোভাবেই খুনি মোদী যেন দেশে ঢুকতে না পারে বিক্ষোভ সমাবেশে অন্যান্য ইসলামী দলগুলোর নেতৃস্থানীয় বক্তাদের কণ্ঠেও একই রকম বক্তব্য উঠে আসে বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল বের হয় যা বাইতুল মোকাররম সংলগ্ন ও পল্টন এলাকার সড়ক প্রদক্ষিণ করে মোদী বিরোধী বিক্ষোভে উত্তাল বাইতুল মোকাররম ভারতের দিল্লি সহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চালানো হামলা নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল জাতীয় মসজিদে উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেছে সমমনা ইসলামী দলগুলো আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেন বক্তারা সমাবেশে সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন খুনি ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদী সরকার নির্যাতন হত্যা চালাচ্ছে যে সময়ে বাংলাদেশে সম্প্রীতি বিরাজ করছে সেই সময় দেশে কোনোভাবে খুনি মোদীকে ঢুকতে দেওয়া হবে না তিনি বলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অবিলম্বে মুসলমানদের উপর নির্যাতন হত্যা বন্ধ করা হোক ভিহার্স মোদীকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন